আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম জানাচ্ছি SBS বাংলা। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাফওয়ান আলম জারিফ। ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল নিয়ে শীঘ্রই সুখবর আসছে। বন্ধ কাজীপাড়া স্টেশন শীঘ্রই চালু হবে এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও মেট্রো রেল চলবে, এমন ঘোষণা দেওয়া হবে কয়েকদিনের মধ্যে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সংস্থাটির সূত্র বলছে আগামী বুধবারই নতুন ঘোষণা আসতে পারে। গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়। DMTCL-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ গত সপ্তাহে বাতিল করে সরকার। নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন মোহাম্মদ আব্দুর রউফ। দায়িত্ব নিয়েই তিনি দ্রুত কাজীপাড়া স্টেশন চালু এবং শুক্রবারে মেট্রো রেল চলাচল শুরু করার উপর জোর দিবেন। অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান দায়িত্ব নেওয়ার পর শুক্রবারও মেট্রো রেল চালু করার নির্দেশনা দিয়েছিলেন। এরপর DMTCL কর্তৃপক্ষ শুক্রবার বেলা 3টা থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। DMTCL-এর নতুন ব্যবস্থাপনা আব্দুর রউফ আজ শনিবার বললেন, কাজীপাড়া স্টেশনটি স্থানীয়ভাবে পাওয়া যন্ত্রপাতি, সরঞ্জাম ও উপকরণ নিয়ে মেরামত করা হচ্ছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য দ্রুত যাত্রীদের স্বস্তি দেওয়া, এজন্য সাশ্রয়ী তবে নিরাপদ রক্ষণ। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। আজ এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SBS বাংলা। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।